হ্যালো স্টুডেন্টস, রামকৃষ্ণ মিশন স্পোকেন ইংলিশ কোর্সের আরও একটি ভর্তির জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমরা কমেন্টে অনেকেই অনেকবার জানতে চেয়েছো কবে থেকে অ্যাডমিশন শুরু হবে এবং ভর্তির সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন। তো এই নোটিশ থেকে আজকে তোমরা জানতে পারবে কবে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে এবং ভর্তির জন্য ক্রাইটেরিয়া কি, কত টাকা লাগবে, এই সমস্ত তথ্য। তো ডিটেলসের নোটিশটি দেখে নাও। দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, এটা অবস্থিত গোলপার্কে, আর এটা বিখ্যাত স্কুল অফ ল্যাঙ্গুয়েজ এই নামে। স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ এখানে অনেকগুলো ভাষা শেখানো হয়, হিন্দি, অ্যারাবিক, স্প্যানিশ, জার্মান, এ সমস্ত ভাষা সহ ইংলিশটাও খুব পপুলার। এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে সমস্ত ইনফরমেশন পেতে পারো। এবার আমরা দেখব ডিটেলসের নোটিশটিতে কি আছে। অ্যাডমিশন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রি বিগিনার্স কোর্স। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ছটা কোর্স হয়, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে প্রি বিগিনার্স। এই প্রি বিগিনার্স কোর্সের ভর্তির জন্য আজকের এই বিজ্ঞপ্তি। কবে থেকে সেশন শুরু হচ্ছে? মে আর আগস্ট, প্রত্যেকটা কোর্স চার মাসের। এই মে থেকে আগস্ট এই সেশনে ভর্তির জন্য বিজ্ঞপ্তি। ডিউরেশন 4 মান্থস। পেএবল অ্যামাউন্ট, পেএবল অ্যামাউন্ট কত টাকা? রুপিস 1580, 1580 টাকা। এটা ইউপিআই এর মাধ্যমে দিতে পারো বা এক্স্যাক্ট অ্যামাউন্ট ইন ক্যাশ। এখানে একটু চেঞ্জ করেছে, আগে শুধুমাত্র ক্যাশ দিতে হতো, অনলাইন পেমেন্ট হতো না, অ্যালাউ হতো না, এখন কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে তুমি দিতে পারো। প্লাস 50 রুপিস অ্যাপ্লিকেশন ফর্ম ফি ক্যাশ অনলি, এটা 50 টাকা তোমাকে দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা নিতে হবে। এই টোটাল অ্যামাউন্ট যে মেনশান করেছে এটা কিন্তু এই চার মাসের জন্য। এই চার মাস পরে তুমি পরীক্ষায় পাশ করে যে পরের যে বিগিনার্স কোর্সে ভর্তি হবে সেখানে আরও একবার অ্যাডমিশন হতে হবে এরকম কিছু একটা অ্যামাউন্ট দিয়ে, সেটাও চার মাসের জন্য। তো এভাবে টোটাল ছটা কোর্স আছে। এবার দেখে নাও যে ভর্তির জন্য ডিটেলসে তোমাদের কী কী লাগবে। ক্যান্ডিডেটস ইমেল আইডি, প্রথমত ক্যান্ডিডেট বা তুমি যে ভর্তি হবে তোমার একটা ইমেল আইডি দরকার, যেটা আমাদের যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি প্রত্যেকেরই আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে। অরিজিনাল সার্টিফিকেটস অব এক্সামিনেশন পাসড টু বি প্রোডিউসড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, তুমি মাধ্যমিক যে পাস করেছো সেটার অরিজিনাল সার্টিফিকেট ভর্তির সময় দিতে হবে। এলিজিবিলিটি, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পাস অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট তোমাকে শো করতে হবে। ক্যান্ডিডেটস শুড কাম ইন পার্সন ফর অ্যাডমিশন, অর্থাৎ যে ভর্তি হবে তাকে নিজে ওখানে উপস্থিত থাকতে হবে, কোনো গার্জিয়ান বা কেউ গিয়ে ভর্তি করাতে পারবে না। ক্লাসেস উইল বি হেল্ড অ্যাট দ্য প্রেমিসেস অফ দ্য স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ওখানে অনলাইন কোনো ক্লাসের ব্যবস্থা নেই, তোমাকে গিয়ে ওখানে বিল্ডিংয়ের মধ্যেই বসে ক্লাস করতে হবে। অ্যাডমিশনস উইল বি টেকেন অন 4th, 5th, 6th and 8th April 2024, অর্থাৎ অ্যাডমিশনটা হবে এপ্রিল মাসে 4, 5, 6 এবং 8 তারিখে, এপ্রিল মাসে। কিন্তু অন এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বেসিস, অর্থাৎ যে প্রথম যাবে তারই প্রথম ভর্তি এবং সেই অনুযায়ী রোল নাম্বারটাও হয়। অ্যান্ড শ্যাল কন্টিনিউ অনলি ইফ সিটস আর অ্যাভেলেবেল, এবং এভাবে অ্যাডমিশনটা চলতে থাকবে যদি সিট অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ এই নির্ধারিত 4টি ডেটের মধ্যে ভর্তি হওয়ার পরেও যদি কোনো ক্লাসে সিট ফাঁকা থাকে তাহলে সেই ডেটের পরেও ভর্তি তুমি হতে পারবে। এবার কটা থেকে কটা পর্যন্ত অ্যাডমিশন হবে? অ্যাডমিশন টাইমিংস হচ্ছে 10:30 থেকে 12:30 পর্যন্ত, তারপর একটা ব্রেক, আর এবং 2:15 থেকে 4:15 পর্যন্ত আবার অ্যাডমিশন চলবে এই নির্ধারিত দিনগুলোর মধ্যে। তো এটাই ছিল সম্পূর্ণ ডিটেলস এই নোটিফিকেশন। এর পরেও যদি কোনো বিষয়ে ডাউট থাকে বা কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে ইনফর্ম করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।